হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু গাইস। এখন বাজে সকাল 7:30, আর আজকে আমার ব্লগটা এখান থেকে কন্টিনিউ হচ্ছে। আর গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো ব্লগ কন্টিনিউ করি আর সবাই সঙ্গে দেখা করি। নিমন্ত্রণ নিয়ে তারা ব্যস্ত আছে একের কাজ। গাইস দেখো, তারা দুইজন বান্ধবী, একজন হচ্ছে তাপসের মা আর একজন হচ্ছে মনোরঞ্জন সরকারের বউ তো সম্ভবত, ঠিক আছে? আর নিরঞ্জন সরকারের বউ, এই তোমার ছেলেটা দেখো, এই দেখে দেখো, ওই দেখো ছেলেটা দেখছো না, বিউটি প্লাস, ওই দেখছো না, দুইজন বিউটি প্লাস। গাইস দেখো ভিউটা কি সুন্দর সকাল সকাল। আর ওই দেখো নার্সারি ফুল হবেন যেতে স্কুলে। আর আমার ব্লগটা কন্টিনিউ হচ্ছে, আর আমি এখন কাজে খুব ব্যস্ত এবং ফাঁকে ফাঁকে ব্লগে কন্টিনিউ হবে, ঠিক আছে? স্নান করছি, বাতাকে খেলেছি, তো ছোট ফুচকি গুলি করবে, যাই যাও ছোট ফুচকি আছে গুলি করবো আমার, ওয়া কারণ খারাপ করছে, ভাবছিলাম কাজটা ফিল্ডের কাজ পারতাম না, কমপ্লিট করে দিলাম, বৃষ্টি তো আইসে না, তখন আইলে আমার কোনো কিছু হতো না। গোলাপটা কত সুন্দর, ড্রাগন তুমি খাইছো নি, কেমন লাগে ড্রাগন, ভালো লাগে? কবে খাইছা? লাত্তে খাইছো শনিবারে, লাত্তে খাইছো তো? গাছ কইতাছে ড্রাগন ধরছে আমার কাছে, মানে কইতাছে ড্রাগন ধরছে, ফুল রই ড্রাগন, ফুলটা টিকতে লাগবো তো, তারপরে যেন ড্রাগন হইতো, বুঝছো? ফুলটা টিকতে লাগবো, তারপরে ড্রাগন হইব, কী যাবে মজা করে খাইবা, আরও ড্রাগন ছে আমার, ওই তো আরও ড্রাগন ধরছে এদিকে, ওই তো দেখো আরও ড্রাগন ধরছে এদিকে, হ্যাঁ ওইদিকে ধরছে, তাহলে ড্রাগনগুলো মজা করে রাখবে। আর মুড়ির যন্ত্রণা সারাদিন, মুড়ির যন্ত্রণা করে আমার গাছের গুড়িতে মুড়িতে একই তা করে কোয়া লাভ নেই কথা, এটা যত দূরাইবে এতে বেশি আয়, বুঝছো? এরম অবস্থা মুড়ি, মানে সব এই যে আমার টপের গুড়া টোড়া, মানে টপের সব কিছু মারি সারটা সব কেড়ে গেছে এই মুড়ি, এরম অবস্থা, মানে কিতা কইতাম। কেমন আছো? কেমন আছে? আশা করি তোমরা ভালো আছো, ঢুকলাম আর ফুচকি আইসে কোনে, ব্লগটা ভালো লাগলো, কি দেখো তো কই দেবো, কি দেখো তো মানে আমার অনেক কাজ আসলো দিকে, স্কুলে দেখা পাচ্ছে, কারণ আমার স্যার আবার তার স্কুলে জানার জন্য আমার নিয়ে দিয়ে লাগে, ঠিক আছে? না গো কালকে যাবে নি, কালকে স্কুলে যাবো, কারণ আমার কালকে কাজ নাই, কালকে স্কুলে যাবো, ঠিক আছে? ভিডিও ভালো লাগলে কই দেবো, কী করতো কই দেবো, পোস্ট করতো, পোস্ট করতো ভালো লাগলো, বলে মরিচ খাইতো, কেরালা মরিচ খাইতো ভালো লাগলো বন্ধুরা, তোমার তো তোমার সব ফ্যামিলি না, তারা আরে পুষ্টি ভরবে তো, তারা তবে থাকবে মাছ ধরা খাবে, আরে পুষ্টি কেরালা গাছ মাছ ধরা খাইবার ইচ্ছা তো, কিন্তু খাইতে দেওয়ার মতো লোক নাই, তো তার লাগে আমরা খাইতে পারতাম না আনারসটা, না পুষ্টি দেখছো নি আনারসটা, তো এসে গাছ দেখছো নি গাছ, নাম নিয়ে এসে এই দেখো এত গলাগুলি আর এত মিল কিতে হয়েছে দুজনের মধ্যে, ভালো করে খাওয়াটাও আছে না এটা দেহ,
গাছ দেখো তার আনারস খাইলে গেছে, কারণ আনারস কাটা হয়ে গেছে এখন, ঠিক আছে? জিব্বা জ্বলে গেছে। আচ্ছা আচ্ছা, এদের সন্ধ্যারানী কুসি আমরা আনারস খাইতে দিলাইছে, আর আমরা এখন খাইলাম, কারণ অনেকক্ষণ অপেক্ষা করছি আনারসটা খেয়ে কাটবো খেয়ে কাটবো। তো দিদি গো আমিও কাটুম, ঠিক আছে? তো গাছ আজকে আমরা তো ব্লগটা এখনই শেষ করলাম, তো আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, আর সবাইকে গুড নাইট, বাই।